হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে একটা প্রশ্ন অনেকেই করে যে ভাই আমি কলকাতায় অপারেশন করব নাকি বাংলাদেশে অপারেশন করব সো আজ থেকে দু বছর তিন বছর আগে করোনার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে অতটা এক্সপিরিয়েন্স ডাক্তার ছিল না বা পেশেন্টগুলো যেহেতু কলকাতায় কলকাতায় যেত কারণ করোনার আগে কলকাতায় যাওয়াটাও সহজ ছিল মানে কম খরচে যাওয়া যেত এবং কলকাতায় অপারেশন খরচটাও কিন্তু বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত কিছুটা কম যদিও পাসপোর্ট ভিসা যাতা তারপরে টেস্ট মিলিয়ে বাংলাদেশের বর্তমানে যে কস্টিংটা মানে সেরকম পড়ে যাচ্ছে কিন্তু অপেক্ষাকৃত বাংলাদেশের চেয়ে কলকাতায় অপারেশনের খরচ কম এবং সেবার মানটা ভালো আমরা সবাই জানি তো এরপরে যখন করোনা শুরু হলো করোনার পরের থেকে লাস্ট টু ইয়ার্স ধরে নেই আমরা লাস্ট টু ইয়ার্স বর্ডার যেহেতু বন্ধ কলকাতা চেন্নাই কোথাও কিন্তু আমরা যেতে পারিনি এরপরে কিন্তু আমি ভিডিওতে দেখাইছিলাম যে বাংলাদেশে কিছু ডক্টর ডক্টর ইকবাল আহমেদ ডক্টর কামাল স্যার ওনারা কিন্তু প্রতিনিয়ত অপারেশন করেছে যেহেতু কলকাতা বন্ধ পেশেন্টরা কিন্তু বসে থাকেনি তারা এখানে অপারেশন করেছে এবং দেখা গেছে যে এই সময়ের পরিবর্ত মানে পরিবর্তনের সাথে 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 লাস্ট দুই বছর প্রচুর অপারেশন বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশে কতিপয় ডক্টর খুবই এক্সপার্ট হয়ে গেছে এবং সেখানে আমি দেখেছি যে প্রতিনিয়ত দুটা তিনটা চারটা করে অপারেশন হয়েছে মানে প্রতিদিনই হয়েছে সো এখন মানে এখন অনেকে যে প্রশ্নটা করেন যে ভাই বাংলাদেশে ভালো হবে নাকি কলকাতায় ভালো হবে সো তিন বছর আগে যেহেতু বাংলাদেশে ডাক্তাররা বেশি নলেজেবল বা প্র্যাকটিক্যাল ছিল না এই জন্য ওই সময় কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের চেয়ে কলকাতায় মানে চোখ বুঝে ভালো হবে অবশ্যই আপনারা কলকাতায় চলে যান কারণ আমরা কিন্তু টাকার চেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে হচ্ছে রেজাল্টটা ঠিক আছে সেবার মানটা সো যেহেতু কলকাতায় ওই সময়টা বেশি প্র্যাকটিস হতো বাংলাদেশে প্র্যাকটিস হতো না এই জন্য অবশ্যই তখন বলা হয়েছিল আপনারা কলকাতায় অপারেশন করবেন সো এখন যেটা হয়েছে একটু আগে যে এক্সপ্লেনেশন দিলাম যে লাল দুই বছর ধরে ডিউ টু করোনা ইস্যু আমরা কলকাতায় যেতে পারিনি এবং বাংলাদেশে প্রচুর অপারেশন হয়েছে এবং স্টিল নাও কন্টিনিউ মানে আজ পর্যন্ত কন্টিনিউ সো বাংলাদেশে এখন গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত এবং যাদের ঝুলে পড়েছে মেয়েদের মতো ব্রেস্ট তাদেরও একদম সাকসেসফুলি অপারেশন হচ্ছে সো অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাই কলকাতায় ভালো হবে নাকি বাংলাদেশে ভালো হবে সো কলকাতায় তো ভালো হবেই এবং বাংলাদেশে আগে ভালো না হলেও এখন কোনো প্রকার ডাউট নাই আপনি আপনার স্যাটিসফ্যাক্টরি যে রেজাল্টটা সেটাই পাবেন কারণ আমি মানে একটু অবজারভেশন করে দেখেছি যে দশটা অপারেশন হলে আট জনের অপারেশনই ভালো হচ্ছে বা নয় জনের অপারেশনই ভালো হচ্ছে এবং এ থেকেই বোঝা যায় যে অনুপাতটা কিন্তু অনেক বেশি মানে ম্যাক্সিমামের ভালো হওয়ার অনুপাতটা অনেক বেশি সো একদম আনডাউটলি আমি বলতে পারি বা আপনারা আনডাউটলি বাংলাদেশে এখন অপারেশন করে নিতে পারেন কোনো সমস্যা হবে না কারণ অনেক ফ্যামিলি থেকে আমাদের বাহিরে যেতে দেয় না কলকাতায় যেতে ভয় পাই ঠিক আছে তারপরে আমরা আগে গেছি যেহেতু আমরা সবসময় ফোকাস করেছি যে আমাদের রেজাল্টটা ভালো লাগবে কিন্তু এখন আপনারা কলকাতায় যারা যেতে চান তারা তো যাবেন আর যারা বাংলাদেশে অপারেশন করতে চান আর কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো কারণ নেই বাংলাদেশে প্রতিনিয়ত যেসব ডক্টর অপারেশন করছেন আপনারা সেই ডক্টরের কাছে চোখ মুখ বন্ধ করে অপারেশন করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এই প্রশ্নটা বারবারই খালি পাক করে ভাই কলকাতায় যাবো না বাংলাদেশে করবো সো এখন নিঃসন্দেহে বাংলাদেশে করে নিতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর গ্যানগামের সাথে রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদের গভর্নমেন্টের অ্যান্সার যত দ্রুত পারি দিয়ে দেবো الله بس